নিউ ইয়র্কের কুইন্স থেকে 12 বছর বয়সী এক কিশোরকে পুলিশ হেফাজতে নিয়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। নিউ ইয়র্ক পুলিশ গণমাধ্যম জানায়, কুইন্সের একটি পাতাল ট্রেনের উপর উঠে সাবওয়ে সার্ফিং করার সময় তাকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুসারে এই কিশোর এর আগেও কমপক্ষে 4 বার সাবওয়ে সার্ফিং করতে দেখা গিয়েছে। কর্তৃপক্ষ জানায়, গত কিছুদিন ধরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি সাবওয়ে সার্ফিংয়ের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্কতামূলক অভিযান চালিয়ে আসছে। গত 2 সপ্তাহে ব্রুকলিনের সাবওয়ে সার্ফিং করতে গিয়ে 2টি তাজা প্রাণ ঝরে গেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।